السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري.

কর্তৃক পরিচালিত দৌরাতল কোরআন তিনশত দার্স বিশিষ্ট কোর্সের দুই শত ছিয়াত্তর নম্বর দার্স আমরা শুরু করতে যাচ্ছি এই দার্স সহ বাকি সকল দার্স অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি কারণ পরবর্তীকালীন এক হাজার দাস বিশিষ্ট তালিবুল কোরআন কোর্স আমরা পরিকল্পনায় রাখতেছি এবং এটা কতটুকু সম্ভব হবে কতটুকু সম্ভব হবে না এটা সময় না আসার আগে আমরা বলতে পারবো না কাজেই আমরা বর্তমানে যতটুকু যে আছি ততটুকু আমাদের খুব গুরুত্ব পূর্ণভাবে আমাদেরকে বুঝতে হবে সুতরাং এ দার্সগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা আমাদের ইমানি দায়িত্ব আমাদের দার্সগুলো সব আল বিল কোরআন এর অন্তর্ভুক্ত অর্থাৎ আমরা আগে যে কোরআন পড়েছি কোরআন শিখেছি সুতরাং কোরআনই বিধান মতো জীবন যাপন করার জন্য কোরআনী বিধান মতো আমল করার জন্য যে সমস্ত জিনিস দরকার সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের দাসগুলো সাজানো মুসলিম আল্লাহ সুবাহ কিতাব কোরআন মতো এবং মোহাম্মদুর রসুরুল্লাহি সাল্লাহ সাল্লামের শূন্যত মতো যাপন করবে তার বেশভূষা ইসলামী থাকবে এটাই স্বাভাবিক মুসলিম এবং অমুসলিমের যে পার্থক্য তা পোশাকের মধ্যেই ফুটে উঠে এবং পোশাকের মাধ্যমেই তার ভূষণ এবং ভাষণ কুষণ শাসন প্রশাসন ইত্যাদি প্রকাশিত হয় সুতরাং আমরাও এজন্য কুরআনসন্নার আলোকে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কর্তৃক লিখিত পোশাক পর্দা ও দেহ দেহসজ্জা এবইখানি থেকে আমরা দার্স শুরু করছি আমাদের এই দার্সের এই দার্সের মাধ্যমে আল্লাহ যদি চায় তাহলে আমাদের এই বই দা শেষ হয়ে শেষ হয়ে যাবে যদিও সময় একটু বেশি লাগবে কাজী আল্লাহ আতাল আমাদেরকে ইহা বুঝার তৌফিক দিন আমরা এখন এই বইয়ের সর্বশেষ অধ্যায় পঞ্চম অধ্যায় অর্থাৎ দৈহিক পরিপাট্য এ বিষয়ে ইসলামে কি কি বলেছে আমরা এখানে চুল সম্পর্কিত আলোচনায় আসি যে আমাদের এখন চুলের যত্ন এ থেকে শুরু করে আলোচনাগুলো আমাদের হবে। উল্লা সাল্লা সাল্লাম চুলের যত্ন নিতেন এবং যত্ন নিতে নির্দেশ দিয়েছেন চুল অযত্নে অপরিবারী ভাবে রেখে দেওয়া তিনি অপছন্দ করতেন প্রথম অধ্যায়ে আলোকিত একটি হাদিসে আমরা দেখেছি যে জাবির রদি আল্লাহ তার আনহু বলেছেন প্রসুল্লাহকে দেখলেন তার মাথার চুলগুলো মায়েলা উস্কো খুস্কো এবং সরানো সিটানো তিনি বললেন এ ব্যক্তি কি কিছু নেই কিছু জোটে না যা দিয়ে সে তার চুলগুলি পরিপাটি করবে অন্য হাদিস আছে মন কেন আলাহু শাহেরুন ফাল ইউকুরি যদি কারো চুল থাকে সেজন্য চুলের সম্মান করে বা যত্ন করে হাদিসটি সহি প্রসিদ্ধ তাবি ইয়াহিয়া ইবন সাইদ আনসারি যার মৃত্যু একশত সৌসলি তিনি বলেন ইন্না আবা কতাদা আল আনসারি কল আলী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্না আলী أفا أرجلها فقال رسول الله صلى الله عليه وسلم نعم وأكرمها فكان أبو قتادة ربما دهنها في اليوم مرتين لما قال له رسول الله صلى الله, صلى الله عليه وسلم نعم وأكرمها أبو قتادة أنصاري رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم قال أمار كاتب رضي الله عنه أمي كده أستغفر با كربو তিনি বললেন হা এবং তুমি তাকে মর্যাদা দেবে বা সম্মান করবে যেহেতু রসুল্লাহ সাল্লাহ তাকে বলেন হা এবং তুমি মর্যাদা দেবে সেহেতু কাতাদা অনেক সময় প্রতিদিন দুবার চুলে তেল দিয়ে চুল করতেন এ বিষয়ে আবু কথা রাহু তালু নিজের বাস্য অনুরূপ জুমাতনী সাল্লাম

হাদিসগুলোর সমন্বয় ফকিগণ বলেন যে চুলের প্রয়োজন মতো যত্ন নিতে হবে তবে অতি সতর্কতা ও অতি যত্ন নেওয়া পরিহার করতে হবে রসুল্লাহ সাল্লা নিয়মিত চুলে তেল ও সুগন্ধি ব্যবহার করতেন এবং চুল আসরাতেন বিশেষত তিনি বেশি বেশি দাড়ি পরিবারি করতেন ও আসরাতেন। চুল দাড়ি আস্তানোর সময় তিনি ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন কখনো তিনি নিজের চুল আশ্রাতেন বা কখনো তার স্ত্রী তার চুল আশ্রে দিতেন তিনি প্রথম দিকে চুলের স্মৃতি না কেটে আশ্রাতেন পরে তিনি মাথার মধ্য স্থানের স্মৃতি করে চুল আশ্রাতেন তিনি চুলে চুলে ও দাড়িতে খেজাব ব্যবহার করেছিলেন কিনা সে বিষয়ে সাহাবিগণ থেকে একাধিক মত বর্ণিত হয়েছে কেউ কেউ তার চুল ও দাড়িতে মেহেদির লালসে খেজাব দেখেছেন বলে বর্ণনা করেছেন কেউ কেউ উল্লেখ করেন তার চুল ও দাড়ি অতি সামান্য সাদা হয়েছিল এজন্য তিনি খেজাব ব্যবহার করেননি তবে তিনি চুল ও সুগন্ধি ব্যবহার তেল ও করতেন যার ফলে অনেকটা খেজাব লাগানো বলে মনে হত সর্বাবস্থায় তিনি চুল ও দাড়ি সাদা হয়ে সাদা হয়ে গেলে তাতে হলুদ জাফরান মাহাদি কাতাম ইত্যাদি দ্বারা লাল হলুদ লালছে হলুদ নীল সে হলুদ কালসে লাল বা কালসে হলুদ খেজাব ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন এবং পরিপূর্ণ কালো খেজাব ব্যবহার করতে নিষেধ করেছেন মহিলার চুল চুল রাখা ছাটা ও কাটা সাধারণভাবে চুল রাখা যত্ন করা ও পরিপাটি করার বিষয়ে উপযুক্ত নির্দেশনা সমূহ মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য এছাড়া মহিলাদের চুল মুন্ঠন করার বিষয়ে বিশেষ নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে আলী রাজিউল্লাহ বলেন নাহা রসুল্লাহ সাল্লাম আন তাহালাকাল মার আত রাহাসা রাহাসা রসুল্লাহ নিষেধ করেছেন যে নারী তার মাথা মুন্ডন করবে হাদিসটির সনদে

এসল নির্দেশ যদিও মূলত হাজ ও উমরার সাথে সংশ্লিষ্ট তবু এ হাদিস থেকে জানা যায় যে মহিলাদের জন্য মাথা মুন্ডন করা অনুমোদিত নয় কারণ হাজের ইবাদতের জন্য যখন তাদেরকে মাথা মুন্ডন করতে অনুমতি দেওয়া হয়নি তখন অন্য সময় তা আর অনুমোদিত হতে পারে না এজন্য ফকিগণ উল্লেখ করেছেন যে মহিলাদের জন্য মাথা মুন্ডন করা মাকরুপ

ষষ্ঠ হিজড়ি শতকের প্রসিদ্ধ মহাদ্দিস কাজে ইয়াস যার মৃত্যু পাঁচশত চৌচল্লিশ হিজড়ি সনে তিনি বলেছেন সাধারণভাবে আরবের নারীরা রম্বা চুল রাখতেন সম্ভবত রসুল্লাহ সাল্লা সাল্লামের ইন্তিকালের পর উম্মুল মিনিনগণ এভাবে এভাবে ছোট্টকারে চুল ডাকতেন সপ্তম হিজড়ির প্রসিদ্ধ মহাদ্দিস ইমাম নববী যার মৃত্যু ছয় শত ছিয়াত্তর কাজী এমত সমর্থন করেন এবং বলেন এ হাদিস প্রমাণ করে যে মহিলাদের জন্য চুল ছোট করা যায় এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যে মুসলিম মহিলা চুল ছোট করলেও তা পুরুষালী ভঙ্গিত হবে না চুলের পরিমাণ পরিমাপ বা স্টাইলে পুরুষের বা পুরুষের বা অমুসলিম নারীদের অনুকরণ করা যাবে না এ বিষয়ে নির্দেশনা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বিশেষ প্রয়োজনে বার্ধক্যের কারণে মহিলার মাথা মুন্ডন করতে পারেন বলে কোনো কোনো ইয়াসিদ ইবনুল আসাম যার মৃত্যু একশো তিনে তার খালা নবী পত্নী মিমুনা বিষয়ে বলেন এই তো মাইমুনাত আসা বাদ আর আমি দেখেছি রসুল্লাহ সাল্লা সাল্লামের পরে মাহিমুনা তার মাথা মুন্ডন করতেন বর্ণটির সহি অন্য বর্ণনায় তিনি মাহিমুনা তাল আনহার ওফাতের ঘটনা উল্লেখ করেন তিনি হাজের মধ্যে তার মাথা মুন্ডন করেছিলেন সনদের রাবিগণ সকলে বছর বয়সে একান্ন হিজড়িতে হাজের পরে মাক্কায় ইন্তকাল হয় এতে বুঝা যায় সম্ভবত বার্ধক্য দুর্বলতার কারণে তিনি এভাবে মাথা মুন্ডন করেছিলেন মহান আল্লাহ ভালো জানেন কৃত্রিম চুল সংযোজন ইসলামের সৌন্দর্য চর্চা ও সাজসজ্জায় যেমন উৎসাহ দেওয়া হয়েছে তেমনি এ বিষয়ে কৃত্রিমতা বর্জন করতে নির্দেশ দেওয়া হয়েছে মহিলাদের চুল প্রতিপালন চুলের যত্ন নেয়া ও সৌন্দর্য বর্জন করা হাদিসে নির্দেশিত ও শূন্য সম্মত নেক কর্ম ভালো কাজ কিন্তু কৃত্রিম চুল সংযোজন করা নিষিদ্ধ শহীদুল বুখারি সহিহুল মুসলিম ও অন্যান্য মহাদ্দিস সংকলিত বিভিন্ন সহি সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসমা রাদিয়াল্লাহু আনহা প্রমুখ সাহাবী কোন থেকে প্রায় মুতাওয়াতির পর্যায়ে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলা কৃত্রিম চুল সংযোজন করায় সে মহিলা যে মহিলা উল্কি কাটে এবং যে মহিলা উল্কি কাটায় তাদেরকে আল্লাহ তারা অভিসম্প করেছেন তারা লানত করেছেন অর্থাৎ যে করে বা করায় উভয় লানতি সুদের মতন كرون إذا السيد أنو حديث أسماء بنت أبي بكر الصديق رضي الله عنه جاءت امرأة إلى النبي صلى الله عليه فقالت يا رسول الله إن لي ابنة قريثا أصابتها عصبة فتمرق شعرها أفأصله فقال لعن الله الواصلة والمستوصلة একজন মাহিলা রসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট আগমন করে বলে হে আল্লাহ রসুল আমার একটি মেয়ে আছে যে নতুন বিবাহিতা সে হামজাতীয় রোগে আক্রান্ত হতে তার মাথার অনেক চুল উঠে গিয়েছে আমি কি তার মাথায় কৃত্রিম চুল সংযোজন করতে পারি তখন রসুল্লাহ সাল্লাম বলেন যে মহিলা কৃত্তিম চুল সংযোজন করে এবং যে মহিলা কৃত্তিম চুল সংযোজন করায় তাদেরকে আল্লাহ অভিশাপ করেছেন আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তালহা থেকে পৃথক সনদে এমর্মে হাদিস বর্ণিত হয়েছে এভাবে আমরা দেখেছি যে এরূপ অসুস্থতার ক্ষেত্র রসুল্লাহ সাল্লাহ কৃত্রিম চুল সংযোজনের অনুমতি দেননি এজন্য মুসলিম মহিলার দায়িত্ব অসুস্থতা থেকে মুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য সাহিত্য মতো শ্রেষ্ঠ করা এবং কৃত্রিমতা মুক্তভাবে সাহিত্য মতো সৌন্দর্য বজায় রাখাও বর্জন করা জন্মের পর থেকেই যদি চুলের যত্ন নেওয়া হয় তাহলে আল্লাহ রবুল তার যদি কেউ মানুষকে যদি চুল দেখায় তা সেটা শয়তানি কাজ হয়ে যায় আর যদি শয়তানি কাজ শয়তানি জিনিস মানুষের গায়ে বেশি দিন থাকে না এ সমস্ত অনেক আধ্যাত্মিক কথা আছে সুতরাং আল্লাহ যা রাখতে বলেছেন সেটা উলঙ্গ যদি আপনি করে রাখেন তাই আল্লাহ কেন রাখবেন দাড়ি হাদিসের নির্দেশনায় চুল নারী পুরুষের সকলের জন্য সৌন্দর্য আর দাঁড়ি পুরুষের জন্য বিশেষ সৌন্দর্য ও পৌরুষ রসুল্লাহ নিজে দাঁড়িয়ে বড় দাঁড়িয়ে রাখতেন উম্মতকে বড় দাঁড়িয়ে রাখতে নির্দেশ দিয়েছেন এবং দাঁড়িয়ে ছোট করতে ও মূন্ঠন করতে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লাহ আকৃতির বর্ণনায় আলী বলেন কায়না অজিম লেহিয়া তিনি অনেক বড় ধারীর অধিকারী ছিলেন হাদিসটি হাসান ইমাম মুসলিম শঙ্করী জন্ম হাদিসে জাবির সামুরে বলেন কায়না কাসির শাহিয়া রসুল্লাহ সাল্লাম দাড়ি ছিল বেশি বা ঘন ইয়াজিদ আল ফারিসি বর্ণিত ও আবদুল্লাহ ইবন আব্বাস অনুমোদিত হাদিসে তিনি বলেন কদ মালা আতলিহিয়াতুহু মা বাইনা হাযি লা কদ মেলা তার দাড়ি তার বক্ষ পূর্ণ করে ফেলেছিল হাদিসটি হাসান এভাবে আমরা দেখেছি যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বড় দাঁড়িয়ে রেখেছেন ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে তিনি দাঁড়িয়ে যত্ন নিতেন এবং বেশি বেশি দাড়ি পরিপাটি করতেন এবং আশ্রাতেন সাহাবিগণ এভাবে বড় দাঁড়িয়ে রাখতেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত আছে তিনি দাড়িতে খেজাব ব্যবহার করেননি বলেই অধিকাংশ বর্ণনার আলোকে বোঝা যায় কারণ তার দাড়ি প্রায় সবাই কালো ছিল মাথায় গোটা বিষে চুল এবং নিচের ঠোঁটের নিচের দাড়ি গুচ্ছের মানে বাচ্চা দাড়ির মধ্যে গোটা দশেক দাড়ি মাত্র সাদা হয়েছিল এছাড়া দু পাশে দু পাশে কলির কিছু চুল থাকতে শুরু করেছিল তৎকালীন যুগে মুসলিম অগ্নি পোষক অগ্নি উপাসকদের মধ্যে দাড়ি ছোট করে রাখা ও দাড়ি মুন্ডন করার রীতি প্রচলিত ছিল সাল্লাম তার উম্মাদ বিশেষভাবে সকল অমুসলিম সম্প্রদায়ের বিরোধিতা করতে এবং বড় দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন দ্বিতীয় অধ্যায় উল্লেখিত একটি হাদিসে আমরা এ বিষয়ে একটি নির্দেশ হাদিসটি যে আবু মামা বলেন আনসারি সাহাবিগান বলেন হে আল্লাহ রসুল ইহুদী নাছরাগণ দাড়ি ছোট করে রাখে এবং গোপ বড় করে রাখে তিনি বলেছেন তোমরা গোপ ছোট করে রাখবে এবং দাড়ি বড় করে রাখবে এবং ইহুদী নাছরাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যত পারবে শয়তানের বন্ধুদের বিরুদ্ধে করবে অন্য হাদিস আব্দুল্লাহ ইবনে কুমার রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল বলেছেন খারিফুল মুসলিকিনা আহফু انها কুসাওারিফ ওয়া আওফু গোপগুলি ছোট করে ফেলো বা ছোট করে এবং গুলি বড় করো অন্নবর্ণায় তিনি গোপ ছাড়তে এবং দাড়ি ছাটা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন বর্ণনায় অন্নবর্ণনায় তাি বলেন

ইবনে উমার রদিয়াল্লাহ তালাহ যখন হাজ এবং উমরা পালন করতেন তখন হাজ ও উমরা পালনের শেষে মাথা আর চুল মুন্ঠন করার সময় নিজের দাড়ি মুষ্টি করে রাখতেন এবং মুষ্টির অতিরিক্ত দাড়ি কর্তন করতেন অন্য হাদিসে আবু হুরাই রদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ বলেছেন জুজু সাওয়া আরিফ অরহু তোমরা গোপ ছোট এবং দাড়ি লম্বা করে ছেড়ে দাও অগ্নি উপাসকদের বিরোধিতা করো অন্য বর্ণায় তোমরা গোপ থেকে কিছু ছাড়বে এবং দাড়িকে ছাটা থেকে মুক্তি দিবে এ সকল হাদিসের ক্ষেত্রে নিম্নুক্ত শব্দগুলো ব্যবহার করা হয়েছে এক নম্বরে এই ভা অর্থাৎ বেশি করা বর্ধিত করা ক্ষমা করা ছেড়ে দেয়া দুই নম্বরে অর্থাৎ বৃদ্ধি করা বা সঞ্চয় করা তিন নম্বরে ইরখা অর্থাৎ ঝুলিয়ে দেয়া লম্বা করা ঢিল দেয়া চার নম্বরে ঝুলিয়ে দেয়া বা পিছিয়ে দেয়া উপরের থেকে দাড়ি দাঁড়িয়ে রসুল্লাহ সাল্লাহ একটি সুস্পষ্ট নির্দেশ এবং দাড়ি মুন্ঠন করা বা ছোট ছেটে ফেলা নিষিদ্ধ কর্ম অন্য হাদিসে তিনি দাড়ি বড় করা গোপ ছোট করাকে প্রকৃতি নির্দেশিত মৌলিক পবিত্রতা ও পরিচ্ছন্নতা অংশ যাবে উল্লেখ করেছেন আয়েশা সিদ্দিক আনহা বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আশার মিনাল ফিচটা যে কস্তুর সারিবি বা এই ভা উল্লেখিয়াই অসিওয়াকি অস্তিন সায়কুল মা ই বা কস্তুল অজভারি অগস্তুল বারাজিমি ওয়ানফতুল ইবিতি ও হালকুল আয়ানাতি ইনটে ক সুলমাই নাসি তু আসি ইল্লা আন্টা কুনাল মদ মদা। অরা দশটি কর্ম ফিত্ররাত বা মানববিীয় পকৃতি নির্দেশীধ কর্ম যেমন। মফকর্তন করা দাড়ি বড় করা মিসুয়াদ দাত মুখ পরিষ্কার করা। নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করা নককর্তন করা দেহের অঙ্গ সন্দিগুলো ধৌত করা সাত বগলের নিচে চুল পরিষ্কার করা। আট নাবি নিচের চুল মুন্ঠন করা নয় পানি ব্যবহার করে শৌচ কার্য করা দশ কুড়ি করা উপরযুক্ত হাদিসগুলো থেকে দাড়ি রাখার গুরুত্ব সহজেই অনুধাবন করা যায় অর্থাৎ এটি ধর্মীয় বিধানের সাথে সাথে এটা মানবীয় বিধান এ সকল হাদিসে বিশেষভাবে মুসিক অগ্নি উপশক্তি বিরোধিতা করতে নির্দেশ দেয়া হয়েছে এর ব্যাখ্যা ইবনু হাজার আসকালানি বলেন অগ্নি উপাসকগণ মুসলিকগণ দাড়ি সেটে রাখতো অর্থাৎ ছোট রাখতো তবে তার দাড়ি রাখতো তাদের মধ্যে কেউ কেউ দাঁড়িয়ে মুন্ঠন করত। এজন্য হাদিসে ছোট রাখা এবং মুন্ঠন করা উভয় বিষয়ে নিষেধ করা হয়েছে এবং বারংবার দাড়ি বড় রাখতে দাড়িকে কর্তন মুক্ত রাখতে এবং দাড়িকে লম্বা করে ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয় চতুর্থ শতকের অন্যতম প্রসিদ্ধ মহাদিশ ওফকি ইমাম আবু জাফর তহাবি যিনি তিনশো দশ হিজিতে মৃত্যুবরণ করেছেন বলেন পরশিকগণ দাঁড়িয়ে কারত এবং হালকা করত হাদিস নিষেধ করা হয়েছে এ বিষয়ে আল্লামা শাহুকানি বলেন এই ভা উল্লেহিয়া বা দাড়িকে মুক্ত রাখার অর্থ দাঁড়ি বড় ও বেশি করা অভিধানে এরূপই বলা হয়েছে শহীদ বোখারির এক হাদিসে দাঁড়ি বেশি করা নির্দেশ দেওয়া হয়েছে এবং মুসলিমের এক হাদিসে দাড়ি পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এগুলো সবই একই অর্থ পার্শিক অগ্নি বর্ষকদের রীতি ছিল দাড়ি ছোট করা বা এগুলো করতে করা হয়েছে। এবং দাড়ি বড় রাখতে নির্দেশ দিয়েছেন আল্লামা শামসুল হক আজিস আল্লামা শামসুল হক আজিম আবাদি বলেন এই ভা উল্লেহিয়া বা দাড়িকে মুক্ত রাখার অর্থ দাড়ি নিম্নগামী করে দেওয়া ও বেশি করা দুই খন্ড বা কপাল ও চিবুকের চুলকে দাড়ি বলা হয় রীতি ছিল দাড়ি এবং ইসলাম তা নিষেধ করেছে এবং দাড়ি বড় করতে নির্দেশ দিয়েছে ফকিগণের মতামত উপরযুক্ত হাদিসগুলোর আলোকে মুসলিম উমার ফকিগণ যে দাড়ি বড় করা মুসলিম দের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তার মুন্ঠন করা বা এক মুষ্টি কম করে রাখা নিষিদ্ধ এ দায়িত্ব ও নিষেধের পারিপার্শ্বিক মাত্রা নির্ধারণে তাদের মধ্যে যে মতভেদ দেখা যায় তা একেবারেই পারিপার্শ্বিক অনেক ফকি হাদিস দ্বারা নির্দেশিত গুরুত্বপূর্ণ কর্মকে ফরজ বলতে আপত্তি করেননি অন্য অনেকে এরূপ কর্মকে ফরজ না বলে অজীব বলেছেন অনেকে হাদিসে নির্দেশিত কর্মকে সুন্নাত বলেছেন এবং সুন্নতকে দুই ভাগে ভাগ করেছেন অজীব সুন্নাত এবং মুস্তাহাব সুন্নাত অজীব সুন্নাত পরিত্যাগ করা তারা গুনাহের কাজ বলে গণ্য করেছেন অপরদিকে অনেকে কুরআন বা হাদিসের হাদিসে স্পষ্টভাবে হারাম শব্দ ব্যবহৃত হয়নি অথচ বিশেষভাবে নিষেধ করা হয়েছে এরূপ নিষিদ্ধ কর্মকে হারাম বলতে আপত্তি করতেন এরূপ কর্মকে তারা মাকরু বলতেন এবং মাকরু বলতে মাকরুহে তাহারিমি বা হারাম পর্যায়ের অপছন্দনীয় বুঝতেন অন্য অনেক এরূপ কর্মকে হারাম বলতে আপত্তি করেন করেননি পারিবারিক এ মূলনীতির আলোকে কোন কোন ফকি দাঁড়িয়ে রেখা ফরজ বলে উল্লেখ করেছেন কেউ তা অজীব বলেছেন কেউ তা সন্ন্যাত বলেছেন দাড়ি কাটা বা ছাটার বিষয় কেউ বলেছেন তা হারাম এবং কেউ বলেছেন মাক্রু পঞ্চম হিজিরি শতকের প্রসিদ্ধ মহাদ্দিস ও ফকি ইবনু হাজাম জাহিরি আলী ইবন আহমাদ যার মৃত্যু সায়শো ছাপ্পান্ন তিনি বলেন দাড়ি ছেড়ে যাওয়া ও গোফ কর্তন করা খরচ অর্থাৎ দাড়ি কাটা যাবে না গোফ কাটতে হবে গোফ কাটা ফরস, দাড়ি না কাটা খরস চতুর্থ হিজরি শতকের অন্যতম মুহাদ্দিস ও ফকি আবু ইসাহাদ যার মৃত্যু তিনশত ষোলো হিজড়িতে বলেন গোফ কর্তন করা এবং তা ছোট করা ওয়াজিব দাড়ি বড় করা ওয়াজিব ষষ্ঠ হিজরি শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ও মালিকি ফকি ইয়াজ বলেন দাড়ি মুন্ঠন করা কাটা বা পুরানো বাক্রু তবে দাড়ির দৈর্ঘ্য প্রস্ত থেকে কিছুটা কাটা ভালো দাড়ি কাটা বা ছাটা যেমন মাকরু তেমনি পুরুষের জন্য তা বেশি বড় করা মাকড়ু পূর্ববর্তী সালফে সালহীন দাড়ি কত দীর্ঘ করা জরুরি তা নির্ধারণের বিষয়ে মতভেদ করেছেন অনেকে দাড়ির কোন সীমা নির্ধারণ করেননি যত বড়ই হোক ছেড়ে দিতে বলেছেন তবে পরসিদ্ধির জন্য মাত্রা অতিরিক্ত দীর্ঘ হলে ছাটার অনুমতি দিয়েছেন অন্য অনেকে এক মুষ্টিকে দাড়ির সীমা বলে নির্ধারণ করেছেন তাদের মধ্যে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটে ফেলা হবে অনেকে হাঁস এবং উমরা ছাড়া অন্য সময় দাড়ি কোনোভাবে বা ছোট করা বলে করেছেন একদা শতকের প্রসিদ্ধ হাম্বলি ফকি মনসুর বহুতি যার মৃত্যু এক হাজার একান্ন হিজড়িতে বলেন হলো দাড়ি বড় করা এমনভাবে ভাবে কোনোভাবেই দাড়ির কিছুই কর্তন করবে না এই মজহাবের মত তবে যদি একেবারে অশোভনীয় লম্বা হয়ে যায় তাহলে ভিন্ন কথা দাঁড়ি নয়। দাঁড়িয়ে শতকের অতিরিক্ত হানাফি ফকি আলাউদ্দিন হাসকাফি যার মৃত্যু হয়েছে এক হাজার অষ্টাশি হিজড়িতে তার পরিশুদ্ধ গণন্ত আব্দুর মুখতার লিখে লিখেছেন দাড়ি লম্বা করার সম্মত পরিমাণ এক মুষ্টি এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কর্তন করা বলে উল্লেখ করা হয়েছে আর এক মুষ্টির কম পরিমাণ দাড়ি ছাতা কেউ বৈধ বলেননি মরক্কো অঞ্চলের কিছু মানুষ এবং মেয়েদের অনুকরণ প্রিয় কিছু হিজরা পুরুষ এরূপ সর্বসম্মতভাবে কর্মে লিপ্ত হয় ত্রয়োদশ হিজড়ি শতকের সুপ্রসিদ্ধ হানাফি ফকি ইবন আবিদিন মোহাম্মদ আমিন যার মৃত্যু বারোশো ছাপ্পান্ন হিজড়িতে উল্লেখ করেন যে দাড়ির ক্ষেত্রে এক মুষ্টির অতিরিক্ত কর্জন করাই সুন্নাত আর পুরুষের জন্য দাড়ি কাটা হারাম অন্যান্য সকল ফকি প্রায় একই কথা বলেছেন তাদের বক্তব্যের আলোকে আমরা নিম্নের বিষয়গুলো বুঝতে পারি এক ফকিগন এক মাসে দাঁড়ি রেখা ইবাদতের সীমার বিষয়ে তারা মতভেদ করেছেন কেউ বলেছেন দাড়ির দৈর্ঘ্যের কোনো সীমা নেই যত বড়ই হোক তা যাবে না শুধু দাড়ি তাকশাল যাবে কেউ বলেছেন এই ইবাদতের সীমা এক মুষ্টি পর্যন্ত এর মাত্র এর এর অতিরিক্ত দাড়ি কেটে ফেলাই সুন্নত দুই নম্বরে ফকিগন সকলেই দাড়ি কাটা বা মুন্ঠন করা নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন হারাম বা মাকরু অনেক ফকি এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কাটা বৈধ উত্তম বা অজীব বলে উল্লেখ করেছেন কোন মহাদ্দিস ফকি ইমাম বা আলিম এক মুষ্টির কম দাড়ি ঢাকার সুস্পষ্ট অনুমতি দিয়েছেন বলে জানা যায় না যারা দাড়ি থেকে কিছুটা ছাটার অনুমতি দিয়েছেন তাদের প্রায় সকলে সুস্পষ্ট উল্লেখ করেছেন যে এক মুষ্টির অতিরিক্ত শুধু কাটা যাবে দ্বিতীয় তৃতীয় শতকের কোনো কোনো ফকি কথা উল্লেখ না করে সামান্য ছাটা যাবে বা মুষ্টিদের অনুকরণ না হয় এরূপ ছাটা যাবে বলে উল্লেখ করেছেন পরিশিদ্ধার মাজহাবের মধ্যে হাম্বালি ও সাহি মাজহাবের আলিমদের মতে দাড়ি যত বড়ই হোক তা বা কাটা যাবে না কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম তা বড় করতে ও লম্বা করতে নির্দেশ দিয়েছেন কোনোভাবে তাই কাটতে বা ছাড়তে অনুমতি দেননি হাম্বলি মাঝহাবের জন্য এক একটি অন্য একটি বর্ণনা মালিক মাজাহাবের অনুসারে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কর্তন করা বৈধ বা মুবা হানাফি মাজহাবের দৃষ্টিতে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কর্তন করাই সুন্নাত। যারা এক মুষ্টির অতিরিক্ত দাড়ি সাদা জায়েজ আছেন জায়েজ বলেছেন তারা ইবনু উমারের হজ্লাহ তাল কর্মকে প্রমাণ হিসেবে পেশ করেন আমরা দেখি যে তিনি হাজ ও উমরার শেষে মাথা মুন্ডনের সময় এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কর্তন করতেন আবু হুরায়রাও হাজ এবং উমরার শেষে এরূপ করতেন বলে গ্রহণযোগ্য সনদে বর্ণিত হয়েছে প্রথম মতের সমর্থকগণ তাদের এ কর্মকে হাজ উমরার বিশেষ কর্ম হিসেবে গণ্য করেছেন দীর্ঘদিন ইহিরাম অবস্থায় থাকার কারণে স্বভাবতই দাড়ি অগুচল হয়ে পড়ে এছাড়া হাজের শেষে মাথার চুল মুন্ডন করা হাজের অবিচ্ছেদ্য অংশ কাজেই এর সাথে দাঁড়িকে পরিপাটি করা স্বাভাবিক তারা বলেন এ দ্বারা ঢালাওভাবে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কর্তন করার অনুমতি দেয়া যায় না ঢালাওভাবে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কর্তনের অনুমতি প্রধানের তো রসুল্লা নির্দেশকে লঙ্ঘন করা বা সংকুচিত করা জাবির রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য তাদের এই ব্যাখ্যা সমর্থন করে তিনি বলেন কুননা নুফু ফিল সিবালা ইল্লা নাকুজা মিন তুলিয়া ইল্লা বিহজ্জিনা উমরাতিন আমরা হজ অথবা উমরা সর্ব অবস্থায় জুলে পড়া দাড়ি ছেড়ে রাখতাম দাড়ি দর্গা থেকে কিছুই আমরা করতাম না হাদিসটির সনদ হাসান দাড়ি ছাটার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে কি হাদিস বলনি যায় সেই ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থে বলেন আমাদেরকে হাননাত বলেছেন আমাদেরকে উমর ইবনে হারুন বলেছেন তিনি উসামা ইবনে যায়িদ বলেছেন যিনি আমর ইবনে শুআইব থেকে তিনি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে যে kana rasulullah ya akhuz min lihiyatihi min urdihā wa tu tūlīhā অত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم নিজে দাড়ির দৈর্ঘ্য প্রস্ত থেকে গ্রহণ করতেন অর্থাৎ সামান্য একটু কাটতেন অতিরিক্ত ইমাম তিরমিদি হাদিসটি উদ্ধৃত করে বলেন যে এ হাদিসটি গরিব অপরিচিত আমি মোহাম্মদ ইবনে ইসমাইল অর্থাৎ ইমাম বুখারিকে বলতে শুনেছি যে উমার ইবনে হারুন কোনোভাবে চলনশই রাবি অর্থাৎ মুকারিবুল হাদিস তারপর নিজ জন হাদিস আমি জেনেছি সবগুলি কোনো না কোনো বৃত্তি কোন কোনো বৃত্তি পাওয়া যায় কিন্তু এ হাদিসটির কোন বৃত্তি পাওয়া যায় না আর এই হাদিসটি উমার ইবন হারুন তার অন্য কারো সূত্রে জানা যায় না ইমাম তিরমিজির আলোচনা থেকে আমরা তিনটি বিষয়ে জানতে পারি যে এ হাদিসটি একমাত্র উমার ইবন হারুন তার অন্য কোনো সূত্রে পরিণত হয়নি একমাত্র তিনি এই দাবি করছেন যে উসামা ইবন জাইদ আল্লাহ সি তাকে এ হাদিসটি বলেছেন দুই ইমাম বুখারীর মতে ইমাম ইবনু হারুন একেবারে পরিতক্ত রাবী তিন উমার ইবনু হারুন বর্ণিত অন্যান্য হাদিসের ভিত্তি পাওয়া গেল এ হাদিসটি একেবারে ভিত্তিহীন এই হাদিসটির ভিত্তিহীনতার বিষয় অন্যান্য মুহাদ্দিস ইমাম বুখারির সাথে একমত হলো ইবনু উমার হারুন ইবনু ইয়াজিদ বালখী যাঁর মৃত্যু 194 হিজরি নামক আরবী গহন দিকতার বিষয়ে তারা তার সাথে একমত হননি অধিকাংশ মুহাদ্দিস এ ব্যক্তিকে ইচ্ছাকৃত মিথ্যাবাদী ও হাদিস জালিয়াতকারী বলে উল্লেখ করেছেন তার বর্ণিত এ হাদিস ও অন্যান্য হাদিস তারা মাউদু জাল বলে গণ্য করেছেন এ বিষয়ে আমি হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি সর্বাবস্থায় তাবিগণের যুগ থেকে অনেক ফকি মুষ্টির অতিরিক্ত দাঁড়িয়ে কর্তন করেছেন বা সমর্থন করেছেন সমকালীন প্রমাণতা এভাবে মুসলিম উম্মার আলিমগণ ঐকমত পোষণ করেন যে সহি আদি সময়ের নির্দেশনার দাড়ি প্রতিমান করা মুমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তা মনঠন করা গুনাহের কাজ আমরা জানি যে যাদের বিরুদ্ধে যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দেন সেই দাড়িবিহীন জাতি এখন বিশ্বে সামগ্রিক প্রজ্ঞন্য লাভ করেছে মুসলিম তো পাশ্চাত্যের জীবন রীতির প্রভাব খুবই ব্যাপক ফলে রেখা এবং বিশেষ করে বড় রেখা অনেকের কাছেই খুব কঠিন বিষয় বলে মনে হয় ফলে সমাজের অধার্মিক মানুষ আর অনেক ধার্মিক বা দিনদার মানুষও দাড়ি কাটেন যেমন মিশরের অনেক আলেম আল্লামায় ইকবাল হকিদের বক্তব্য থেকে জানা যায় যে অতীতের বিভিন্ন সময় মুসলিম সমাজে কেউ কেউ দাঁড়িয়ে বা মুন্ঠন করতেন সপ্তম অগ্নি উপাসকদের থেকে বর্ণিত হয়েছিল যে তারা তাদের দাড়ি কাটত বা ছোট করত বর্তমানে কিছু মানুষের উদ্ভব হয়েছে যারা তাদের চেয়েও কঠিন ধরে কাজ করে অর্থাৎ তারা তাদের দাড়ি মুন্ঠন করে এ থেকে বোঝা যায় সপ্তম শতকের মুসলিম সমাজে দাড়ি মুন্ঠনের প্রসারণ ছিল আমরা দেখেছি যে একাদশ শতকের ফকি আলাউদ্দিন হাসকা ফি লিখেছেন এক মুষ্টির কম পরিমাণ দাড়ি ছাড়া কেউ বৈধ বলেননি মরক্ক অঞ্চলের কিছু মানুষ এবং মেয়েদের অনুকরণ প্রিয় কিছু হিজরা পুরুষ এরূপ সর্বসম্মতভাবে নিষিদ্ধ কর্মে লিপ্ত হয় এ থেকে আমরা বুঝতে পারি যে দাড়ি ছোট রাখা বা মুন্ঠন করা উভয় প্রকার কর্মই পূর্ববর্তী সময়ে বিদ্যমান ছিল তবে বর্তমান যুগের দাড়ি কাটার প্রবণতার সাথে অতীত যুগের প্রবণতার মৌলিক কিছু পার্থক্য দেখা যায় প্রথমত অতীতকালে দাড়ি ছাটা বা মুন্ঠন করা মানুষের সংখ্যা তুলনামূলক কম ছিল দ্বিতীয়ত ধর্মবিমুখ মুসলিম মুসলিমগণে দাঁড়ি কাটতো বা সারত ধার্মিক বা দিনদার মুসলিমগণ কখনোই তা করত না তৃতীয়ত দাড়ি সাতা বা কাটা মুমিনের ব্যক্তিগত বিশ্রুতি হিসেবে গণ্য করা হয় কখনই কোনো আলিম দাড়ি কাটা বা সাতা বৈধ বলে মত প্রকাশ করেননি ফলে কোনো দাড়ি কাটা মুসলিম তার কর্মকে ইসলাম সম্মত বলে চিন্তা করার কোনো সুযোগ পাননি বর্তমান যুগে অবস্থার পরিবর্তন ঘটেছে দাড়ি মুন্ঠনের প্রবণতা বৃদ্ধির সাথে সাথে এর পক্ষে বিভিন্ন ইসলামী যুক্তি প্রয়োগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে দাঁড়িয়ে ছাটা বা কাটার পক্ষে কখনো বিভিন্ন আবেগী যুক্তি পেশ করা হয় কখনো দালিল প্রমাণ পেশ করা হয় দাঁড়ি রেখার গুরুত্ব লাভক লাঘব আমরা জানি যে সকল মুমিন ইসলামের সকল বিধান পরিপূর্ণরূপে পালন করতে পারেন না কমবেশি বেশি অনেকের মধ্যেই থাকে অনেক অমুসলিমেই অনেক আরকান ইসলাম অন্যান্য ফরজ বা ওয়াজিব ইবাদত পালনে অবহেলা বা ত্রুটি করেন অথবা হারাম বা কর্মে হন তবে তারা এগুলি অপরাধ এবং পাপ জেনেই করেন ফলে এজন্য তার মনে পাপ বোধ থাকে এবং অনেকেই তাওবা করার সুযোগ পান কিন্তু যখন কোন মুমিন তার পাপ বা বিশ্ব ইসলাম সম্মত বলে ধারণা করেন তখন তিনি তাওবার সুযোগ থেকে চিরতরে বঞ্চিত হয়ে যান এছাড়া অনেক সময় ইসলামের সুস্পষ্ট নির্দেশ অবিশ্বাস করার কারণে তার ইমান নষ্ট হতে পারে যেমন মুসলিম সমাজে অনেক বিভ্রান্ত ফকির সলাদ পরিত্যাগ করা মত পান করা ব্যবসার করা ইত্যাদি জঘন্য অপরাধ বিভিন্ন যুক্তি দিয়ে বৈধ বা উত্তম বলে বিশ্বাস করে চূড়ান্ত বিভ্রান্তির মাঝে নিবৃতি দ হয়েছে এজন্য অধিকাংশ আলেম ইসলামে বিধান বর্ণনার ক্ষেত্রে ব্যক্তি বা সমাজের বর্ণনার দিকে না তাকিয়ে কোরআন সুন্নার আলোকে বিধান বর্ণনা করেছেন ব্যক্তির অপরকতা বা অনিশ্চ্যাকে তার নিজের জন্য ছেড়ে দিয়েছেন আবার কোন কোন আলেম যুগের প্রবণতা থেকে বৈধ করার চেষ্টা করেছে এ বিষয়ে কিছু উদাহরণ আমি এহিযা উৎসুনান গ্রন্থে উল্লেখ করেছি দাড়ি মুন্ঠনের সমকালীন প্রবণতার ধারা প্রভাবিত না হয় অধিকাংশ আলিম এই দাড়ির বিষয়ে হাদির বা সাহাবি তাহাবিগণের মতামতকে মতামতের আলোকে সিদ্ধান্ত প্রদান করেছেন পক্ষান্তরে বর্তমান যুগে কিছু আলিম ইসলামকে সহজ যুক্তিগ্রাহিত ও অধিকতর গ্রহণযোগ্য করে তুলে ধরার উদ্দেশ্যে অথবা পাশ্চাত্য সাংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় দাঁড়িয়ে মুন্ঠন বা ছাতার পক্ষে মতামত প্রকাশ করেছেন কোন কোন আরিম ছবি মূর্তি গান বাজনা ব্যাংকে সুদ ইত্যাদি বৈধ করা দারি মন ও বৈধ করে দিয়েছেন তাদের মতে দাঁড়ি রেখা ইসলামে কোনো জরুরি বিষয় না তা ওয়াজিব পর্যায়ের শূন্যত নয় বরং তা মুস্তাফ পর্যায়ে শূন্যত মাত্র যা পরিধ্যাগ করলে কোনরূপ কোনো গুনা হবে না নাউজ মিল্লাহ হিমিন জালি এই সমস্ত লোক ইসলাম বেশে তারা মূলত ইহুদি খ্রিস্টানের দোষ এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে মরহুম পীর বা বলেছিলেন যে তারা তাদের থুতনির নিচে কয়েক গাছ চুলের ভার আর হাটুন নিচে অল্প একটু কাপুরের ভার অর্থাৎ নিচু পর্যন্ত পোশাক এই সামান্য একটু ভার দ্বারা মানতে পারবে না সহ্য করতে পারবে না তারা যে ইসলামী হুকুমত কায়েম করবে অর্থাৎ নিজের শরীরের মাঝেই সুন্নত কায়েম করতে পারে না তারা ইসলামী হুকুমত কায়েম করে তার সকলেও বিশ্বাস করলে আমি ফজলুল করিম তা বিশ্বাস করতে পারি না ছোট্ট কথায় অতি গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাজে দিন আগে নিজের দেহের মতে কায়েম করতে হবে দিন মতে নিজের জীবনকে সংসার পরিচালনা করতে হবে আগে কাজেই এ সমস্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তারা তাদের মতের পক্ষে উপযুক্ত আয়সা তার হাদিসটি উল্লেখ করেন আমরা যে উক্ত হাতে বলা হয়েছে দশটি কর্ম ফিতরাত বা মানবীয় প্রাকৃতিক নির্দেশ কর্ম গোফ কর্তন করা দাড়ি বড় করা তিন নম্বরে মিশ্রাক করা চার নম্বরে নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করা পাঁচ নম্বরে নখ কর্তন করা ছয় নম্বরে দেহের অঙ্গগুলি ধৌত করা অঙ্গ সন্ধিগুলো ধৌত করা সাত বগলের নিচের চুল পরিষ্কার করা আট নাবির নিচের চুল মুন্ঠন করা নয় পানি ব্যবহার করে সৌথ কার্য করা দশ নম্বরে কুলি করা সবগুলো তারা করবেন দাঁড়িয়ে রাখবেন না দশটা দিন একত্রে বলা হয়েছে তারা বলেন যে মিশ করা নাক পরিষ্কার করা কুলি করা নখ কাটা ইত্যাদি ন্যায় দাঁড়িয়ে রেখা মুস্তাহাব পর্যায়ের কর্ম একে অজীব পর্যায়ের মনে করা ভুল তাদের এ দাবি তাদের অজ্ঞতা বা পাশ্চাত্যের অনুকরণ প্রিয়তায় তাদের অন্ধত্ব প্রমাণ করে এখানে নিম্নের বিষয়গুলো লক্ষ্য করুন প্রথমত এ হাদিসে উল্লিখিত দশটি কর্মের কোনটি মুস্তাহাব পর্যায়ে নয় বরং সবগুলোই অজীব পর্যায়ের দায়িত্ব পার্থক্য শুধু কর্মের প্রকৃতি অনুসারে পৌন পুণ্য ও পুনরাবৃত্তির অর্থাৎ ফ্রিকুয়েন্সি এবং রিপিটেশন ফ্রিকুইন্সি অ্যান্ড রিপিটেশন মাত্রায় কেউ কি কল্পনা করতে পারেন যে মুমিন জীবনে কখনো মেসওয়াক করবেন না বা মুখ পরিষ্কার করবেন না নাক পরিষ্কার করবেন না নখ কাটবেন না দেহের অঙ্গ সন্ধিগুলো করবেন না বগলের নিচে চুল পরিষ্কার করবেন না নাভির নিচে চুল মুন্ঠন করবেন না শৌচকর্ম করবেন না বা কুলি করবেন না কেউ কি কল্পনা করতে পারেন এ যে এ সকল কাজ আজীবন বর্ণ বর্জন করলে কোনো গুনাহ হবে না এবার আমরা দেখি যে ফিতরাত বা প্রাকৃতিক নির্ধারিত এ কর্মগুলো সবই অজীব পর্যায়ে যা বর্জন করলে অবশ্যই পাপ হবে তবে কর্মগুলি অজীব হওয়ার ধরন প্রত্যেক কর্মের প্রকৃতি অনুসারে পৃথক দ্বিতীয়ত এই শৌচ সৌচ কর্মকে এ সকল প্রাকৃতিক নির্ধারিত কর্মের মধ্যে উল্লেখ করা হয়েছে কোন মুসলিম কি কল্পনা করতে পারবেন যে শৌচকর্ম বা পানি ব্যবহার মেসক বা অঙ্গ সন্ধি ধৌত করার মতো যে একটি মুস্তাহাব কর্ম এ আমরা বুঝতে পারি যে এহাদিসে উল্লিখিত দশটি কর্মের সবগুলো গুরুত্বগতভাবে একই মানের নয় তবে সবগুলি প্রাকৃতিক নির্দেশিত বলেই একসাথে উল্লেখ করা হয়েছে গুরুত্বের পর্যায় ও ধরণ অন্যান্য হাদিসের আলোকে বুঝতে হবে অর্থাৎ উসুলুল হাদিস বুঝতে হবে বুঝতে হবে মোবাইল ইন্টারনেট মাওলানা হইলে শুধু চলবে না মূল কেতাব পড়তে হবে বড় কিতাব পড়তে হবে মুঠ ভরা কাদের উপর ভারণা যে বড় বড় কিতাব যেগুলো লিখেছে এই সমস্ত কিতাব পড়তে হবে এগুলোকে অবিশ্বাস করা এগুলোকে অবজ্ঞা করা ইসলামকে অবজ্ঞা করার সামিল তৃতীয়ত সহি মুসলিমের সংকলিত অন্য হাদিসে খাতনা করাকে ফিতরাত বা প্রাকৃতিক নির্দেশিত স্বভাবজাত কর্মের মধ্যে উল্লেখ করা হয়েছে এ দ্বারা কি প্রমাণিত হয় না যে খতনাকার একটি মুস্তাহাব পর্যায়ের কর্ম যা বর্জন করলে কোনো দোষ হয় না চতুর্থ ইসলামী শরিয়াতে সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টি পরিবর্তন বা কৃত্রিমতা কঠিনভাবে নিষেধ করা হয়েছে যেসব মহিলা কৃত্রিম সৌন্দর্য বৃদ্ধির জন্য বরুর চুল তুলেন বা কাটেন তাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম অভিশপ্ত বলে উল্লেখ করেছেন আল্লাহ তাদের উপর যাতে বর্তমান চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী চোখের অনেক রূপ অনেক ক্ষতি হয় যেগুলা যখন করে তখন বোঝা যায় না যখন বোঝা যায় তখন আর কিছুই করার থাকে না কারণ যখন করেছে তখন জব তাক জুয়ানি জব ফুটানি ফুটানি প্রকাশ করার জন্য কিন্তু যখন রোগ ধরেছে তখন তার কিছু আপনারা মনে রাখবেন এটা দাড়ি এটা আপনার যে মোষ এটা ভুরু এটা পিছি এটা চুল পাঁচ প্রকারের চুল আপনার এক বিঘাতের মধ্যে আছে তাহলে দাড়ি বাড়ে মোষ বাড়ে চুল বাড়ে ভুরু এবং পিছিয়ে পারে বাড়ে না একটা নির্ধারিত সময়ের পরে অর্থাৎ তিনটা বিদ্যমান এবং দুইটাই এটা যদি আপনি উঠিয়ে ফেলেন তাহলে আল্লাহ এটা দিয়েছে দিয়েছে কেন যখন উঠিয়ে আপনি আইবুরু করলেন আইবুরু করলেন অন্য কিছু করলেন আলাদা রং লাগাইলেন তখন ওই রঙের রাসায়নিকতা এখানে আপনার ক্যান্সারের জন্ম হয় যে ক্যান্সারের কারণে আপনার চোখের বিভিন্ন রকম সমস্যা হয় আপনি দেখবেন যে অনেক ডাক্তার ডাক্তারের বড় বড় আই স্পেশালিস্ট বলেছেন যে এর কারণে যে চোখের যে নিত্র রয়েছে যেটা দিয়া তার দৃষ্টি শক্তি আছে চোখের পানি আসে এটা অনেক সময় ভারসাম্যহীনতার কারণে এটা এটা আপনার শুকিয়ে যায় কারণ এখানে যদি আপনি চোখ এই জায়গায় এই জায়গাটার রোদ থেকে এবং অতি গরম এবং অতি ঠান্ডা থেকে রক্ষা করে ওটা ওটা রক্ষা করে আপনি দেখবেন যে চোখের দিক দিয়ে যে পানি আছে এই পানি যেটা যদি শক্ত হয় তা এটা কত শক্ত হয় কত শক্ত হয় লোহার মতো লোহার মতো শক্ত হয় নাকের যে ময়লা এটা এত শক্ত হয় না এটা এগিয়ে আছে সুতরাং ওই জায়গাটা কত কত সূক্ষ্মেই কাজেই চোখ থাকতে চোখের মর্যাদা বুঝবেন না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝবেন না যাদের কাজে এই কন্ট্রোল মাল বাহাদার জাওয়াল কাজে এই সমস্ত বিষয়গুলো আমাদের বুঝতে হবে বিশ্বাস না হয়তো প্রখ্যাত প্রখ্যাত চোখের ডাক্তারদের সাথে বসে দেখুন এবং তাদের থিসিস গুলো পড়ুন চোখের উপরে যে সমস্ত থিসিস রচিত পড়ুন মসজিদে নববীর ইমামের চক্ষু বিষয়ে চিকিৎসক আমাদের বাংলাদেশি ডাক্তার ডাক্তার হারুন তিনি মদিনাতে বসে আলোচনার সময় এই সমস্ত কথাগুলো তিনি বলেছেন এবং বাংলাদেশেও ডক্টর হারুন নামে একজন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ছিলেন হারুন এই ফাউন্ডেশন যার নামে তার সাথে আমি নিজে আলাপ করেছি তিনি কোরআনের এই সমস্ত আয়াতের সাথে তিনি একমত হয়েছেন বিধি বিধানের সাথে একমত হয়েছেন কাজেই সমস্ত বিষয়গুলো বুঝতে হবে ইসলামী শরীয়তে সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা বা কঠিন কঠিনভাবে নিষেধ করা হয়েছে যে সকল মহিলা কৃত্রিম সৌন্দর্য গরুর সুল তোলেন বা কাটেন তাদেরকে অভিশপ্ত বলে উল্লেখ করেছেন এই বিষয়ক কিছু হাদিস আমরা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব নারীর জন্য ভুরুর চুল উঠানো এবং পুরুষের জন্য মুন্ঠন করা উভয় দিয়ে কৃত্রিম সৌন্দর্য বৃদ্ধির অপশেষতা। আর কয়েকটি চুল তোলা বা কাটা যদি এরূপ অভিশাপ্তের কাজ বলে গণ্য হয় তবে পুরো মুখের দাড়িগুলো মুন্ঠন করে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা ও কৃত্রিম মহিলা বা দারিবিহীন যুবক সাজা নিঃসন্দেহ করা করা কাজকে কুলি করা ইত্যাদি কাজের সাথে প্রাকৃতিক নির্দেশিত কর্ম হিসাবে উল্লেখ করার অর্থ এই নয় যে গুরুত্বের দিক থেকে সবগুলো একই পর্যায়ে নিঃসন্দেহে সবগুলো প্রাকৃতিক নির্দেশিত স্বভাব জাত অজীব কর্ম তবে গুরুত্ব পৌন পুণ্য ও পুনরাবৃত্তির দিক থেকে এগুলোর মধ্যে রয়েছে পার্থক্য যা অন্যান্য হাদিস থেকে জানা যায় দাড়ি বড় রাখার গুরুত্ব লাগো অন্য কতিপয় আলিম দাড়ি রাখার গুরুত্ব স্বীকার করেছেন তবে দাড়ি বড় রাখার গুরুত্ব অস্বীকার করেছেন তারা দাবি করেছেন যে ছোট্ট বড় যে ভাবে কিছু দাড়ি রাখলে এসকল বিষয়ে নির্দেশ পালিত হবে এদের উদ্দেশ্য মহৎ তারা আগ্রহী মানুষদের জন্য ইসলামকে সহজ অধিকতর গ্রহণযোগ্য উপযোগী করে তুলতে চেয়েছেন যেমন তাদের মতের প্রমাণ হিসাবে তারা বলেন যে হাদিসে দাঁড়িয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ নির্দেশের কোন সীমা কোনোভাবে নির্ধারণ করা হয়নি কাজী যতটুকু দাঁড়িয়ে রাখলে মানুষের দৃষ্টিতে দাঁড়ি রাখা বলে গণ্য হয় ততটুকু দাড়ি রাখলেই হাদিসে নির্দেশ পালিত হবে বড় দাড়ি বা ছোট দাড়ি সবেই এক্ষেত্রে সমান দাড়ি বিষয়ে উপরুক্ত উল্লেখিত হাদির সময়ের পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে এ মতটি সঠিক নয় এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় হাদিস শরীফে কোথাও দাড়ি রাখতে নির্দেশ দেওয়া হয়নি বরং সকল হাদিসে দাড়ি বড় করতে বড় করতে সঞ্চয় করতে লম্বা করতে এবং জুলিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে এই বড় করা লম্ব করা সঞ্চয় করা বা জুলিয়ে দেওয়ার কোনো সীমা নির্ধারণ করা হয়নি এজন্য ইমাম শাহি ইমাম আহমদ ইমাম আহমদ ইমন হাম্বাল এবং অন্যান্য অনেক ফকি মত প্রকাশ করেছেন দাড়ি যত বড়ই হোক না কেন তার কোনো অবস্থাতেই ছোট করা যাবে না এক মুষ্টি দুই মুষ্টি বা তার বেশি হলেও নয় কারণ এতে রসুল্লাহ সাল্লাহ নির্দেশ লঙ্ঘন করা হবে তিনি বড় করতে নির্দেশ দিয়েছেন দৈর্ঘ্যের কোন সীমা নির্ধারণ করেননি এবং নিজেও কোনোভাবে দাঁড়ি ছাটেননি স্বয়ং রসুল্লাহ সাল্লাহ রসল্লাম এমটি হাদিসের আলোকে শক্তিশালী এজন্য আধুনিক যুগে কোন কোন হাদিস নির্ভর আলেম এমত সমর্থন করেছেন সৌদি আরবের প্রধান মুফতি শাইখ আব্দুল আজিজ ইবনে বাস এমর সমর্থন করে বলেন যে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কর্তন করা বৈধ বলা আপত্তিকর সৌদি আরবের প্রধান মুফতি শাইক আব্দুল আজিজ ইবনে বাস রহিমাহুল্লাহ এমত সমর্থন করে বলেন এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কর্তন করা বৈধ একথা বলাও আপত্তিকর সঠিক মত এই যে দাড়ি বড় করা ও কর্তনহীন ভাবে ছেড়ে দেয় অজিব কোনোভাবে দাঁড়িয়ে কোনো অংশ কর্তন করা এমনকি অতিরিক্ত নির্দেশ লঙ্ঘন করা যায় না বিশেষত তাদের কর্মের জন্য অন্য ব্যাখ্যার অবকাশ রয়েছে দুই হাদিস শরীফের সুস্পষ্ট দাড়ি ছোট করতে বা ছাড়তে নিষেধ করা হয়েছে আমরা দেখেছি সাহাবিগুন বলেন হে আল্লাহ রাসুল ইহুদি নাসারাগণ দাড়ি ছোট করে রাখে এবং গোপ বড় করে তিনি বললেন তোমরা গোপ ছোট করে রাখো এবং দাড়ি বড় করে রাখবে এবং ইহুদি নাসারাদের বিরোধিতা করবে যতটুকু পারবে শাহিতানের বন্ধুদের বিরোধিতা করবে এখানে সুস্পষ্টই ছোট দাড়ি রাখার বিষয় শাহিতানের বন্ধুদের বিরোধিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যারা ছোট দাঁড়িয়ে রাখে তারা সাইতনের বন্ধু আর যে দাঁড়িয়ে না সে নিজেই শাহিতন তিন নিজের বিবেক বুদ্ধি ও পারিপার্শ্বিকতার প্রভাব থেকে মুক্ত হয়ে যদি আমরা এ বিষয়ে হাদিস ও সাহাবিদের কর্ম বিবেচনা করি তবে আমরা স্বীকার করতে বাধ্য হব যে দাঁড়ি বড় রাখায় ইসলামের নির্দেশ এবং রসুল্লাহ সাল্লা সাহাবিগণের রীতি রসুল্লাহ সাল্লা নিজে কখনো দাঁড়িয়ে ছাটেননি বা ছোট করেননি দু একজন সাহাবি হাজ উমরায় মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটেছেন এছাড়া কখনো তারা কোনরূপ দাড়ি ছাড়ছেন বলে জানা যায় না যে বিষয়ে হাদিসের সুস্পষ্ট নির্দেশ রয়েছে তা পালনের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সাল্লাম ও সাহাবিগণের রীতি পদ্ধতির বিরোধিতা করার অধিকার কি আমাদের আছে এরূপ বিরোধিতাকে দিন বলে গণ্য করা কি ঠিক ঠিক হতে পারে হাদিসের নির্দেশনা এবং সাহাবি তাবিগণের মতের আলোকে মুসলিম উম্মার ফকিগণ এক মাসে এক মুষ্টির কম দাড়ি ছাটা নিষিদ্ধ এক মুষ্টির অতিরিক্ত দাড়ি ছাটা যাবে কিনা সে বিষয়ে তারা মতভেদ করেছেন সাহাবি তাবিগণের কর্ম মতামত ও পূর্ববর্তী ফকিগণের মতামত বাদ দিয়েও এ বিষয়েকে হাদিসগুলের আলোকে কেউ যদি নতুন ভাবে ইস্তিহাত করতে চান তাহলে তাকে দুটি মতের একটি গ্রহণ করতে হবে হয় তিনি শেখ আব্দুল আজিজ ইবনু বাজের মতো বলবেন যে যা তিনি এই শতাব্দীর লোক কিছুদিন আগে মাত্র মারা গেছেন তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামের দাড়ি বড় লম্বা ঝুলানো বা সঞ্চিত করতে নির্দেশ দিয়েছেন বরং দীর্ঘ দৈর্ঘ্য ঝুল বা সঞ্চয়ের সীমা নির্ধারণ করেননি কাজে দাড়ি যত বড় লম্বা হোকই হোক বা তা রেখে দিতে হবে কোনোভাবেই তা সেটে ছোট করা যাবে না অথবা তিনি বলতে পারেন যে রসুল্লাহ সাল্লা সাল্লামের দাড়ি বড় লম্বা ঝুলানো বা সঞ্চিত করতে নির্দেশ দিয়েছেন এবং দৈর্ঘ্য ঝুল বা সঞ্চয়ের সীমা নির্ধারণ করেননি কাজেই যতটুকু দাড়ি রাখলে মানুষের দৃষ্টিতে বড় দাড়ি লম্বা দাড়ি ঝুলানো দাড়ি বা সঞ্চিত দাড়ি বলে মনে হবে ততটুকু দাড়ি রাখলেই এ সকল হাতিসের নির্দেশ পালিত হবে তবে সেক্ষেত্রে সমস্যা হবে বড় দাঁড়ি বা লম্বা দাঁড়িয়ে সীমার সীমারেখা নিয়ে কেউ হয়তো এক ইঞ্চিকেই বড় মনে করবেন এবং কেউ বলবেন চার ইঞ্চির কম দাড়ি বড় চার ইঞ্চির কম দাড়ি বড় বলে গণ্য হবে না সসুল্লা সাল্লা সাল্লামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ ও দিনের এর একটি গুরুত্বপূর্ণ দায়িত্বকে নিজের দা নিজের দাবি ছেড়ে দেওয়া যায় না আর পালন হিসাবে হবে। মহান আল্লাহ কোরআন কারিমে প্রথম অগ্রবর্তী মহাজির ও আনসারগণকে আল্লাহর সন্তুষ্টি অর্জন সফলতা ও জান্নাতের জন্য অনুকরণীয় আদর্শ মানদণ্ড হিসাবে উল্লেখ করেছেন আর বিশেষভাবে খোলা ভাই রাসিদিন এবং তার সাধারণভাবে তার সাহাবিগণকে সুন্নতের মানদণ্ড হিসাবে উল্লেখ করেছেন তাছাড়া পরবর্তী দুই মর্যাদার কথা উল্লেখ করেছেন এ বিষয়ে হাদিসগুলো আমি ইহি অন গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি এভাবে আমরা দেখতে পাই যে দাড়ি ছোট রাখলে দাড়ি বিষয়ে হাদিসগুলো নির্দেশ পালিত হয় না আমরা দাবি করছি না যে এক মুষ্টির কম দাড়ি রাখা আর দাড়ি একেবারে না রাখা সমান আমরা জানি পুরুষের ছতর বা আওরাত নাবি থেকে হাঁটু পর্যন্ত এই স্থানটুকু পুরোপুরি আবৃত না করলেও আওরাত আবৃত করার ভরস পালিত হবে না কিন্তু তাই বলে হাঁটু অনাবৃত রাখা উটু উরু অনাবৃত রাখা এবং পুরো আওরাত অনাবৃত রাখা একই পর্যায়ের অপরাধ নয় অনুরূপভাবে দাড়ি বড় না রাখলেও এ বিষয়ে নির্দেশ নির্দেশগুলির নির্দেশ পুরোপুরিভাবে পালিত হবে না তবে মুখ মুন্ডন করা সে কিছু রাখা উত্তম এবং অগ্রসর হওয়া বলে আমাদের মনে করতে হবে ইসলামী আবেগ ও যুক্তি নিজের ত্রুটি বা অপরাধ নিজের মনে বা অন্যের কাছে স্বীকার করা খুবই কঠিন কাজ নিজের ত্রুটি বা অপরাধ নিজের মনে বা অন্যের কাছে স্বীকার করা খুবই কঠিন কাজ নিজের ত্রুটি বা অপরাধ নিজের মনে বা অন্যের কাছে স্বীকার করা খুবই কঠিন কাজ অপরাধ বোধ থাকলেই সংশোধনের আকৃতি আসে আকুতি আসে এজন্য মানবীয় প্রকৃতি সর্বদা চায় নিজের বিস্তুতির জন্য একটি ওজোর বা যুক্তি খাড়া করতে দাড়িবিহীন সভ্যতার মাঝে দাড়ি রেখে বা বড় দাড়ি রেখে অসভ্য হতে বোধ করেন অনেক দিনদার ইসলাম প্রিয় মানুষ তারা তাদের নফসানিয়াকে ইসলামী লেবাস পড়ানোর চেষ্টা করেন তাদের একটি বিশেষ যুক্তি দাড়ি রাখলে বা দাড়ি বড় রাখলে সাধারণ মানুষের মধ্যে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা ব্যাহত হবে তারা দাঁড়ি রেখার ভয়ে ইসলাম গ্রহণ করবে না এরূপ যুক্তি কঠিন আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নাই প্রসারকের দাঁড়িয়ে কারণে প্রসার বাধাগ্রস্ত হলে বিশ্বের কোনো ইসলামী দল বা এই প্রসারিত হতো না শুধু দাঁড়িয়ে কারণে যেমন কোন দলের অন্তর্ভুক্তি কমেনি তেমনি দাঁড়ি মূন্ঠনের ভালো কোনো ইসলাম বিরোধী দল দেশ বা শক্তি কখনই কোনো ইসলামী ব্যক্তিত্বকে আপন বা লিবারেল বলে গ্রহণ করেনি এরপরও যদি সত্যি দাড়ির কারণে অন্য মানুষের ইসলাম গ্রহণ বাধাগ্রস্ত হয় তবে কি আমার জন্য দাঁড়ি কাটা বৈধ হবে আমি কখনোই দাড়ির দাওয়াত দিব না দিব কিন্তু দাঁড়িবিহীন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার জন্য আমি কি দাঁড়ি কাটবো মৎখোর দাওয়াত দেওয়ার জন্য আমি তার সাথে মত পান করবো একজন বেপারদা মহিলাকে দেওয়ার জন্য আমিও কি বেপরদা হব অন্যের ইসলাম গ্রহণের আশায় আমি কি পাপ করতে পারি পাপ করা তো দূরের কথা অন্যের ইসলাম গ্রহণের আশায় আমি কি আমার কোন নফল মুস্তাব কর্ম পরিত্যাগ করতে পারি বা পারিগণ কি কখনো কাফিরদের ইসলাম গ্রহণকে সহজ করার জন্য নিজের নফল নফল নাম ইত্যাদি বাদ দিয়েছেন পরশ্যে মানুষের দাঁড়ি স্বার্থ এবং কার্ত তাদের মধ্যে ইসলাম প্রসারের জন্য রসুল্লাহ সাহাবিগণ কি দাঁড়িয়ে কেটেছেন বা সেটেছেন শুধু তাই নয় তাদের ইসলাম গ্রহণের আশায় প্রতি আপত্তি প্রকাশ কি তারা বন্ধ রেখেছেন ইমাম তবারই তার সনদে উদ্ভৃত করেছেন পারসের সম্রাট রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট দুজন দুধ প্রেরণ করেন برنا دخل على رسول الله صلى الله عليه وسلم أقد خلق لها هما وعافيا شواربهما فكره النظر إليهما ثم أقبل عليه فقال من أمركما بهذا قال أمرنا بهذا ربنا يعنيان يعني كسرى فقال رسول الله صلى الله عليه وسلم لكن ربي قد أمرني بعيفاء لجيتي وقص شاربي أكتو দাড়ি মুንঠিত ছিল এবং গো বড় ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট প্রবেশ করলে তিনি তাদের প্রতি দৃষ্টিপাত করতে অপছন্দ করেন অতঃপর তিনি তাদের দিকে তাকিয়ে বলেন তোমাদেরকে এরূপ করতে কে নির্দেশ দিয়েছেন তারা বললেন আমাদের পূর্ব অর্থাৎ সম্রাট তিনি বললেন কিন্তু আমার পূর্ব আমাকে নির্দেশ দিয়েছেন আমার দাড়ি বড় করতে এবং গোফ কাটতে অর্থাৎ দাড়ি রেখায় এবং গোফ ছোট করার আদেশ পৌঁছে দিয়েছেন দাড়ির বিষয়ে সকল কথা অনেক আবেগী মুসলিমের কাছে খারাপ লাগে তারা প্রশ্ন করেন কি করলে মুসলমান থাকা যায় না নিয়ে এত কথা বলেন বলেন কেন তারা যে দাঁড়িয়ে সম্পর্কের কথা বলা দিন নিয়ে বাড়াবাড়ি করা ছাড়া কিছুই নাই যেখানে সারা বিশ্বে মুসলিম উম্মা লাঞ্ছিত নির্যাতিত লক্ষ্য করে মুসলিম ইমান হারা সিয়াম ইত্যাদি আরকানুল ইসলাম অবহেলিত সমাজে ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নয় সেখানে দাঁড়িয়ে নিয়ে কথা বলা ধর্মকে বিকৃত করা তাদের কিছুই নয় আপনি একখণ্ড জমি কেনার আগে আগে দেওয়াল দান চতুর্দিকে পরে সেখানে চাষাবাদ করেন খালি দাঁড়ি হলে ইসলামের দেওয়াল এটা দেখে আপনাকে মুসলিম বলবে যেখানে ইসলামের প্রতি ইসলামের প্রতিষ্ঠা কথা নেই সেখানে দাড়ি প্রতিষ্ঠা নিয়ে মারামারি করা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা শুরু করুন নামাজের বিষয়ে বা অন্যান্য বিষয়ে কথা বললো বেপর্দা ধার্মিক বা বেনামাজি ধার্মিক এরূপ কথা বলেন বস্তুত কোনো বিষয়ে কতটুকু গুরুত্ব তা কোরআন হাদিসের আলোকে নির্ধারণ করতে হবে যদি বিবেক বা যুক্তি দিয়ে নয় এই সমস্ত লোকেই পরলপনে পরে এক সময় দিনের পথে আসে আবার দিনের পথে যখন সাপ আসে তখন তারা হাপ ছেড়ে জানার পিছে যায় তারা অমustinদের সাথে মিশে যায় তাদের কথাই সুরা বাকারাতে বলা হয়েছে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমন্না ওয়াইদা খালউ ইলা শায়াতিনহুম ক্বালু ইন্নামা মা'আকুম ইননা নাহনু মুসতাযিন তার ধর্ম নিয়ে হাসি ঠাক্তা করে দিনের উপর থাকে না কোন দাবি করেন না যে দাঁড়িয়ে ইসলাম বা অথবা দাঁড়িয়ে ইসলামের অনেক অজীব দায়িত্বের মধ্যে একটি দাঁড়িয়ে না রাখলে কেউ ইমান হারা হন না কেউ যদি দাড়ি কে ইমান সিয়াম জাকাত হজ হালাল উপার্জন হারাম বর্জন বন্দার অধিকার প্রদান ইত্যাদি ইবাদতের সে বড় বলে মনে করেন তবে নিঃসন্দেহ তিনি বিভ্রান্তির মধ্যে নিপতিত। কেউ যদি অস্বীকার করেন না রেখে নিজেকে ভালো বা দিন কঠিন বিভ্রান্তির মধ্যে নিপতিত এ বিষয়ে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য আমরা জানি যে মুমিনের মধ্যে পাপ বা বিশ্রুতি থাকাই স্বাভাবিক তবে পাপকে পাপ হিসাবে স্বীকার করতে হবে তাহলে সংশোধনের সুযোগ হতে পারে অন্তত নিজের ত্রুটির কারণে অনেকে অনুতাপ থাকতে হবে কিন্তু মুমিন যদি নিজের পাপ বা বৈধ সম্মত বা ইসলামের জন্য বলে বিশ্বাস করেন তবে তিনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হন দারি বড় রাখার নির্দেশ সাল্লামের বড় রাখার বর্ণনা বিষয়ক সহি হাদিস প্রায় প্রায় পর্যায় এ সকল হাদিসের আলোকে আমরা নিশ্চিত জানতে পেরেছি দাড়ি পূর্তি পালন করলে মুমিন আল্লাহ সন্তুষ্টি মহান স্বভাব লাভ করবেন দাড়ি কাটলে গোনাহের পরিমাণ কতটুকু সেই বিষয়ে হিসাব নিয়ে বিতর্ক না করে দাড়ি রেখে রসুল্লাহ নির্দেশ পালন ও তার অনুকরণের মহান স্বভাব অর্জনের চেষ্টার জন্য অর্জনের জন্য চেষ্টা করে ইমানের দাবি বিশেষ এই ইবাদতটি পালন করতে আমাদের কোনো জাগতিক ক্ষতি হচ্ছে না সমাজের ধর্মহীন বা ধর্ম মানুষের সামনে সেকেলে বা মোল্লা বলে গণ্য হওয়া ছাড়া সাধারণভাবে অন্য কোনো ক্ষতি আমাদের হয় না কাজেই যাকে মানুষ মোল্লা বলে সে আল্লাহ আল্লাহওয়ালা কাজে যার সাথে আল্লাহ আছে তার অন্য কিছুর আর দরকার নেই সেকেলে যদি বলে তাহলে সেকেলে অর্থাৎ রসুল্লা সাল্লামের কালের কাজেই সে আমাকে সাহাবির মর্যাদ দিয়ে দিল সুবাহান আল্লাহ কাজে সে গেলে বললো আমরা আলহামদুলিল্লাহ বলবো তবে রসুল্লাহ নির্দেশ পালন কর আল্লাহ খুশি হবেন বলে আমি নিশ্চিত কিন্তু তার নির্দেশ অমান্য করব আমরা কাকে খুশি করতে সে আমার কে একমাত্র সাই টান সে ইসলামের শত্রু ও ইসলাম বিরোধী মানুষেরা ছাড়া কেউ কি খুশি হবেন মহান আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টির পথে চলার তাও একজন প্রখ্যাত আলেম একটা আশ্চর্যজনক কথা বলেছে যে মানুষ রসুল্লাহ ত্যাগ করতে সাহস বা এই জন্য রসুল্লাহ আর পৃথিবীতে নেয় থাকলো তার কবর মাদিনা আর নবাবই যায় কিন্তু যদি সে যদি ওই হাতে দিকে যদি লক্ষ্য করে যে মানুষকে যখন কবর রাখায় তখন তাকে প্রশ্ন করা হবে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রসাল্লামের দেখিয়ে বলা হবে ইনি কে এনার সম্পর্কে তুমি কি বল ইনি কি তুমি চেনো তাহলে মানুষ যদি মনে করে আমি মরবো এখানে কবর এখানেই রসুল আসবেন বা এখানেই রসুল আছেন আমি কবরে যাওয়ায় যেই তাকে দেখবো তাহলে সুন্নাত পালন করা খুবই সহজ হয়ে যায় বিষয়টি খুবই

তিরমিজি হাদিস হাসান বলেছেন অন্য হাদিসে জাইদ ইবনার কাম বলেন অর্থাৎ যে ব্যক্তি তার গোপ থেকে কিছু গ্রহণ করে না অর্থাৎ কাটে না সে আমাদের দলভুক্ত নয় হাদিসটি সহী হাদিসগুলো যে গোপের ক্ষেত্রে নিম্নমুক্ত শব্দগুলো ব্যবহার করা যায় এক নম্বর ইহি অর্থাৎ সাটা বা নির্মূল করা দুই নম্বরে ইনহাকু অর্থাৎ দুর্বল করা ছোট করা বা শেষ করা তিন নম্বর আখদু গ্রহণ করা বা কিছু অংশ কাটা তার নম্বরে কষ্ট অর্থাৎ কাটা অর্থাৎ কাটা সারা রাখা যাবে না হাদিসের শব্দগুলোর পার্থক্যের ভিত্তিতে ছাটা ও কাটার সীমা নির্ধারণে মহাদ্দিস ও ফকিগণের মতভেদ করেছেন গোপ সাদা কাটা বা ছোট কাটা তিন প্রকার হতে পারে এক উপরে ঠোঁটের প্রান্ত প্রকাশিত করে গোপ রাখা দুই কাশি বা অনুরূপ কিছু দিয়ে তা আরো ছোট করে ফেলা তিন খুর বা বেলের দিয়ে তা একেবারে মুন্ঠন করা কোন কোনো ফকি প্রথম প্রকার সাদা উত্তম বলেছেন এবং তৃতীয় প্রকারের মুন্ঠন মাত্র বলে গণ্য করেছেন অন্য অনেকে তিন প্রকারের ছাঁটা বা মুন্ঠন করায় সমান বৈধ বা বলে বলেছেন এ বিষয়ে পরিচিত হানাভি ফকি আহম্মদ ইবনু মুহাম্মদ তাহতাবি যার মৃত্যু বারোশো একত্রিশ হিজরিতে অর্থাৎ দুইশো দশ বছর আগে বলেন তাহাবি বলেছেন গোপ ছোট করা মুস্তাহাব একেবারে নির্মূল করার আছে ছোট্ট করা আমার কাছে উত্তম মনে করি শারহু শির আয়াতুল ইসলাম গ্রন্থে বলা হয়েছে এই এফাবা ছোট্ট করা প্রায় মুন্ঠন করার মতোই তবে মুন্ঠন করার কথা কোথাও কোথাও বর্ণিত হয়নি বরং কোন কোনো আলিম তা বলে মনে করেছেন এবং তা বিধাস বলে গণ্য করেছেন খানি গ্রন্থে আছে গোপ এমন ভাবে কাটবে যেন উপরের ঠোঁটের উপরের প্রান্তের সমান থাকে এতে গোপ গরুর মতো হবে গোপ নখ ইত্যাদি কর্তনের সময় সীমা ও দিন তারিখ সম্পর্কে কিছু নির্দেশনা হাদিসে পাওয়া যায় এক হাদিসে আনা আনু বলেন উকিতলনাফিকসতি শারবি ও তাকলিম আল আজহারি ও নাফ আল ইবতি ও হালক আল আনতি আল্লাহ নাত্রুকা আকসারু মিন আরবাঈন লাইলাতান গোফ অর্তন করা নখ কাটা বগল পরিষ্কার করা ও নবী নিজের চুল মুंडन করার বিষয় আমাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল যে আমরা 40 দিনের বেশি এগুলো পরিত্যাগ করব না ওখানে লাইলাতান শব্দ ব্যবহার করেছে আরzat এগুলো রাতে করা ভালো বা দিনে করাও যায় আছে কেহাতিছে সর্বশ্রেষ্ঠ সময় 40 দিন নির্ধারণ করা হয়েছে কিন্তু সর্বনিম্ন উত্তম কোন সময় আছে কি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে সহিহ সনদে কিছু বর্ণিত হয়নি অত্যন্ত 40 দিনের মধ্যে প্রয়োজন বা সুবিধা অনুসারে এ বিষয়ে পরিচ্ছন্নতা অর্জন করলেই মূল ইবাদত পালিত হবে বিশেষ কোন দিন বা সময়ের বিশেষ কোন ফজিলত নেই

বৃহস্পতিবারে নখ ইত্যাদি কর্তনের উৎসাহ দেওয়া হয়েছে আলী রদিউল্লাহ তালহ সূত্রে বর্ণিত এই হাদিসে বলা হয়েছে কসুজুফরি নাতবুল ইবিতি ও হালকুল আয়ানি ইউমাল খামিসি ও তৈবুল লিবাসু ইউমাল জুমাতি নখ কাটা বগল পরিষ্কার করা নাবির নিচের চুল মুন্ঠন করা বৃহস্পতিবার আর সুগন্ধি ও পোশাক জুমাবার এখানে উল্লেখ্য যে জুমোবারে গোফ নখ ইত্যাদি কাটার বিষয়ে রসুল্লাহ সাল্লা কর্ম এবং সাহায্যের কর্ম বিষয়ক উপরের হাদিস বর্ণিত হলেও এদিনে এ সকল কর্মের বিশেষ ফজিলত বা অতিরিক্ত স্বভাব বিষয়ে কোনোরূপ কোনো বর্ণনা সহি গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হয়নি এ বিষয়ে জাল বা অত্যন্ত দুর্বল একটি বর্ণনা পাওয়া যায় মূলত যখন প্রয়োজন হবে তখন এই নখ ইত্যাদি কর্তন করাই মুস্তাহাব এ বিষয়ে আল্লামা মুহম্মদ ইবন হাজারী বলেন হওয়ার বিষয় কোনো বর্ণনা প্রমাণিত হয়নি এ বিষয়ে বর্ণনার সনদ অজ্ঞাত এ বিষয়ে জুমাবার বিষয়ক যে বর্ণনা আছে তো অপেক্ষাকৃত অধিকতর গ্রহণযোগ্য নির্ভর করার মতো কথা এই যে বিষয়টি মুসলিমের জন্য উন্মুক্ত যেভাবে প্রয়োজন সেভাবে করাই মুস্তাহাব এখানে আরো উল্লেখ করা যায় নখ কাটার পদ্ধতি সম্পর্কেও কোন নির্দেশনা রসুল্লাহ সাল্লাহাম থেকে সহি বা গ্রহণযোগ্য সনদে পরিণত হয়নি এ বিষয়ে যা কিছু বলা হয় তা সবই বানোয়াট বা বিত্তিন এ বিষয়ে হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে আলোচনা করা হয়েছে পাগরি উল্কি ও নাক ফোরানো ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে রসুল্লাহ সাল্লাহ সৌন্দর্য চর্চার ক্ষেত্রে কৃত্রিমতা বিশেষভাবে নিষেধ করেছেন এজন্য ভুরু বাগড়ি না পাপড়ি ভুরু পাপড়ি উল্কি ও নাক ফোর কান নাক ফোর ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে রসুল্লাহ সৌন্দর্য ও সরসার ক্ষেত্রে কৃত্রিমতা বিশেষভাবে নিষেধ করেছেন এজন্য ভুরু বা পাপড়ি তুলে ফেলতে দেহ ক্ষেত্রে উল্কি লাগাতে দাঁতের মাঝে কৃত্রিম ফাঁক তৈরি করতে বা অনুরূপ সকল তিনি নিষেধ করেছেন আবদুল্লে ইবনে মজবুত নদী ওল্তলাভু বলেন রসুল্লাহ বলেছেন জাগানুল্ল হল ওয়া সীমাতি ওয়াল মুস্তৌ সীমাহতি ও না অমি সাহতি ওয়াল মুতানফিজাহাতী বল মূতা ফাল্লিজাতি সুস্নীল মূতক গিরাতি হল লহ অর্থাৎ যে সকল নারী উল্কি কাটে যে সকল নারী অন্যকে দিয়ে নিজের দেহে উল্কি কাটায় যে সকল নারী কপাল বা ভুরুর চুল উঠায় বাসিকন করে সে সকল নারী অন্য নারীদেরকে নিজের কপাল বা বাসিকন করে। এবং যে সকল নারী কৃত্রিমভাবে দাঁতের মধ্যে ভাগ তৈরি করে যারা এভাবে সৌন্দর্য কাজ করে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে তাদেরকে আল্লাহ লানত করেছেন কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে লকদ খলকাল যে সর্ববস্তুতে সুন্দর করে সৃষ্টি আহাসান শব্দ ব্যবহার করে স্নে তাফজিলের শিখা তাহলে যে ব্যক্তি এই সৌন্দরের মাঝে পরিবর্তন করায় তাকে সে সৌন্দর সম্বন্ধে সে কি বেশি জানে না আল্লাহ বেশি জানেন পুরুষ বা নারীর দেহে পানি নিরোধক নিরোধক বা স্থায়ী রং দিয়ে কিছু আকা বা লেখা ফুস অ্যাসিড বা অনু অনুরূপ কিছু কেমিক্যাল ব্যবহার করে দেহে কিছু আকা লেখা খোদাই করা ইত্যাদি সবেই এ হারাম বা অভিশাপযোগ্য কার্য উপরের হাদিসগুলোর আলোকে মুসলিম উম্মার ফকিগণ ঐক্যমত পোষণ করেছেন যে পুরুষের বা পুত্র শিশুর কান নাক ইত্যাদি ছিদ্র করা হারাম মেয়েদের বিষয়ে তারা মতভেদ করেছেন ইমাম সাহি অন্যান্য ফকি মহিলাদের ক্ষেত্রেও কান ছিদ্র করা হারাম বলে গণ্য করেছেন উপরের হাদিস এবং এ অর্থে অন্যান্য হাদিস কে তারা প্রমাণ হিসেবে পেশ এ সকল হাদিসের সৌন্দর্যের জন্য কীর্তিমতা এবং সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন কর্তন বা সৃষ্টি করা আর কান এ পর্যায়ের কর্ম পক্ষান্তরে ইমাম আভা ইমাম আহম্মদ ইম হাম্বাল অন্যান্য অনেক ফকি কন্যাশীষ ও মহিলাদের ক্ষেত্রে কান ছিদ্র করা বৈধ বলে মত প্রকাশ করেন তারা বলেন বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে রসুল সাল্লাহ সাল্লামের সময় মুসলিম মহিলারা কালে কালে কানে দুল পরিধান করতেন তারা কানে করে দুল পরিধান করতেন রসুল্লাহ এ বিষয়ে কোনো আপত্তি বানি সে জানাননি এ থেকে বোঝা যায় যে মেয়েদের জন্য কান ছিদ্র করা অনুমোদিত একটি দুর্বল সনদের হাদিসে কান ছিদ্র করার পক্ষে ইবনু আব্বাস থেকে একটি মত বর্ণিত হয়েছে মহিলাদের নাক ছিদ্র করে নাকে অলঙ্কার পরিধানের বিষয়ে প্রাচীন আলিমগণ কিছু বলেননি কারণ আরব এবং মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো এর প্রচলন ছিল না এবং এখনো নেই তরুদাস হিজরি শতকের হানা বিপক্ষী ইবনু আবিদিন মোহাম্মদ আমিন যার মৃত্যু বারো শত ছাপ্পান্ন হিজরিতে তিনি উল্লেখ করেছেন যে মহিলাদের জন্য কান ফোরানো নাক ফোরানো বৈধ হওয়া উচিত শেষ কথা পোশাক পরিচ্ছদ অদৈহিক দৈহিক বিষয়ক আমাদের এই আলোচনা এখানে শেষ করছি এই পুস্তকের মধ্যে যদি কল্যাণকর কিছু থাকে তা শুধু মহান রব আল্লাহ জালাল হুর দয়া ও তৌফিকের কারণে আর এর মধ্যে যা কিছু ভুল ভ্রান্তি আছে তার সবে আমার অযোগ্যতার কারণে এবং সাইতানের কারণে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সকল ভুল ও অন্যায় বিভ্রান্তি থেকে তহবা করছি এবং ক্ষমা প্রার্থনা করছি প্রভু আল্লাহর দরবারে স্বাগতরে প্রার্থনা করছি তিনি তিনি দয়া করে এ ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করে একে আমার আমার পিতামাতা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন যাদেরকে আমি আল্লাহর অস্তে ভালোবাসি এবং যারা আমাকে আল্লাহর অস্তে ভালোবাসেন এবং যাদের সকলের এবং পাঠক নাজাতের অসিলা বানিয়ে দিন আমিন আল্লাহ মহান জন্য এবং ও পরিবারের জন্য সালাম প্রথমে ও শেষে এবং সর্বদা সকল প্রকার সমূহের প্রতিবার আল্লাহ রাবুল আলমিনের নিমিত্ত আমিও করজরে নিবেদন করছি যে এই পুস্তক আমরা দুই নম্বর দাস থেকে শুরু করে দুই ছিয়াত্তর নম্বর দাসে আমরা শেষ করলাম আমি এই পুস্তক থেকে পড়েছি এর মাঝে লেখক যেভাবে লিখেছেন সেভাবে হয়তো পড়তে পারিনি আমার অযোগ্যতা কারণে যেমন তা অনিচ্ছাকৃত এজন্য এজন্য আমি আল্লাহ সুবাহানা তালার কাছে এবং এই কিতাবখানিতে দেখেছেন যে কত সুন্দরভাবে হাদিসের ব্যাখ্যা করা হয়েছে এই কেতাবখানির মাধ্যমে যে বিশ্লেষণ করা হয়েছে হাদিসের বিশ্লেষণ তার যে কোনো বিষয়ে মতবিরোধ আছে এভাবে তাবে সাহাবিদের তাবিন তাবিনদের বিষয়গুলো সামনে রাখলে তখন বিষয়টি স্পষ্ট হয়ে যায় আর মতবিরোধ থাকে না যেভাবে সার্বিকভাবে বিশ্লেষণ করে ইনভেস্টিগেশন করে যেভাবে রোগ তালা করতে হয় ঠিক তেমনি ভাবে যে সমস্ত বিষয় নিয়ে আমরা আজ মতভেদ করে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি তাহলে যদি এইভাবে সবগুলো বর্ণনা যদি তাহা করে যদি এইভাবে আমরা আসি তাহলে দেখা যাবে যে আমাদের মাঝে কোনো মতবিরোধ থাকে না রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের নুবুয়াতি জিন্দিগিতে তার আমলের মাঝেও বিভিন্নতা থাকে আর থাকতে পারেই সাধারণ কারণ যুগ পরিবর্তনশীল সুতরাং এবং বয়স স্থান কাল পাত্র বেদে ইসলামী শরীয়তের বিধি বিধান পরিবর্তন হয় পরিবর্তন হবে না তাও হিদ আখিরাত এবং আকিদা এতেকাত এ সমস্ত বিষয়ে সঠিক থাকতে হবে ফেকার মাঝে কিছু ফাঁকা আছে কিন্তু সেই ফাঁকায় পরে আমাকে জাহান্নামের তলদেশে আমি যাইতে পারবো না সেই ফাঁকা বন্ধ করে আমাকে জান্নাতুল ফের দাউজ আমাকে লেগেছে পুজতে হবে খাজেই ইসলামের ফরজাত এজন্য রসুল্লাহ সল্লাহ্লা হোসন বলেছেন মনসুল্লাহ সলাত আনা অস্তকবালা কিবলাতানা ও আকলা জাবি হাতানা ফাউয়াল মুসলিম অর্থাৎ যে ব্যক্তি আমাদের মত করে সলাত আদায় করে আমাদের কিবলাকে কিবলা বলে এবং আমাদের জবাই কৃত জবে জন্তু আহার করে সেই মুসলিম খাজি মুসলিমের এই যে এত চওড়া একটা পরিচয় দিয়ে গেছেন সেই মুসলিমরা সামান্য মাঝহাবগত পার্থক্যের কারণে অপর মুসলিমকে অপছন্দ করবে না অপর মুসলিমকে গালি দিবে না কারণ অপর মুসলিমের প্রতি সামান্যতম হিংসা গিল এবং হাসাদ হাসাত করলে হিংসা করলে তার ইমানটাই চলে যায় সে বেঈমানের কাতারে সে চলে যায় কোন মুসলিমের কাছে যদি কোনো অমুসলিমের কোন কর্মকাণ্ড যদি ভালো মনে হয় তাহলে সে ইসলামের দৃষ্টি থেকে আগে এলিকা ইসলামের গন্ডি থেকে আগে এলিকা বের হয়ে যায় আল্লাহ সুবাহান তারা মানব এবং দানব এই দুটো জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন কাজে এই দুটো জাতিকে

কাজেই তুমি যে এই রাষ্ট্রে থাকো এই রাষ্ট্রের সংবিধান না মানলে যদি এখানে রাষ্ট্রদ্রোহী হয় পরিবারের থেকে পরিবারের যে কর্তা বা পিতা মাতা তার আইন না মানলে যদি হইতে হয় তাহলে আল্লাহরই জমিনে বসে আল্লাহর বিধিবিধান না মানলে কুরআন না মানলে হাদিস না মানলে সে ধর্ম কেন হবে না তার কোন যুক্তিতে অধিকার আছে সেই পৃথিবীর মুখে চলাফেরা করবে সে তো নিজের অধীনস্থ যে আছে তার প্রতি তো এই আচরণ করে না যে তার বিরোধিতা করে তাকে সে ছাড় দেয় কোনো কেউ কোনো বিরোধীকে ছাড় দিতে চায় না তাহলে আপনি কোন শহরে আল্লাহর বিরুদ্ধে করবেন আল্লাহ ডাক দিয়েছেন কেইফা ফুরুনা অকুন্তুম আমার তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফুরি করতে পারো অসচ তোমরা মৃত ছিলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জীবন দান করেছেন। এই জীবনেই তোমার শেষ নয় এই জীবন সাঙ্গ হবে এই পৃথিবীর ফুটানি এলিকে চলে যাবে তুমি আজকে যে সমস্ত জিনিসের অধিকারী সব কিছু তোমার অধিকারহীন হয়ে চলে যাবে আজ যা তুমি আয়ত্ত করে রেখেছ সব কিছু তোমার অনায়ত্তে চলে চলে যাবে তুমি আজ পরিচালনা করছো একদিন তুমি পরিচালিত হবে আজ তুমি আর একজনের জানাজা পড়ছো কাল তোমার জানাজা পড়া হবে তাহলে এও কি তুমি লিখে যে না আজ তুমি যে খাটে ঘুমিয়ে রয়েছ গত কয়েকদিন আগে এখানে তোমার বাবা ঘুমিয়েছিল এর কিছুদিন আগে তোমার দাদা ঘুমিয়েছিল এর কিছুদিন আগে তোমার দাদার বাবা ঘুমিয়েছিল এর কিছুদিন আগে তার বাবা এখানে লিখে ঘুমিয়েছিল তুমি কি তাকিয়ে দেখো না তুমি খাটের উপর লেগে যে ঘুমিয়ে রয়েছ তোমার পাশে অনেকে ঘুমিয়ে রয়েছে তুমি কি দেখো না তার কয়েক ইঞ্চি বা কয়েক ফুট নিচেই মাটির নিচে তোমার আত্মীয় স্বজন ঘুমিয়ে রয়েছে কাজেই কবর দিয়ে রোধ করো এই কবরের কাছে গিয়ে দেখো পৃথিবীর বুকে তাদের যে পার্থক্য ছিল সে পার্থক্য কারোর মধ্যে আর আছে কিনা এই কবরে ঘুমিয়ে রয়েছে এই সমস্ত লোক যাদের কবরের উপর আর বিশ্ব উড়ে যায় যাদের কাছে মানুষ প্রবেশ করতে পারে না প্রেসিডেন্ট সাদ্দামের প্রাসাদে ঢুকতে সতেরোটা গেট পাড়াইতে হইত প্রতিটা ঘেটেই যারা করে তারপর তার সাথে দেখা করতো কিন্তু এই সমস্ত গেট রক্ষা করতে পারেনি গর্তের মধ্য থেকে টেনে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে ফেরাউন নিজে পৃথিবীদের নিজেকে ইলা দাবি করেছে রব দাবি করেছে আনা রব আলা বলেছে তাকে আল্লাহ সুবাহ সেই সাগরে চুবিয়ে কিভাবে শেষ করে দিয়েছেন নম্র সাদ্দাত এদের কিন্তু যারা আল্লাহকে এলিকে ভয় করেছে আল্লাহকে যারা মান্য করেছে সেই ফ্রাউনের ঘরে বসে ফ্রাউনের স্ত্রী আসিয়া সে আল্লাহ রেবদাত করতে করতে এমন হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন তার নাম কোরআনে করেছেন কোরআনে উল্লেখ উল্লেখ করেছেন প্রভু তোমার কাছে আমার জন্য ঘর বানিয়ে দাও সাল্লামকে সেই ফ্রাউনের ঘরে পড়তে আল্লাহর আল্লাহ আলামিন করেছেন কাজে এই পৃথিবীর বুকে আল্লাহ যাচাবেন তাই হবে অন্য কিছুই হবে না কাজে ভয় করতে হবে আল্লাহকে অন্য কাউকে নয় কাজে এই জীবনের সিদ্ধান্ত নিয়ে আল্লাহর পথে আসুন রসুলের পথে আসুন বিপদে থাকবেন বিপদে পড়বেন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন এসে তবা করবেন তখন তাও বা কবুল হবে না করছি এখন তো তোমার করার ক্ষমতা নাই এখন তো করবেই। কাজে স্যারেন্ডার করার সময় থাকে সময় মতো না করলে কি হয় সেনাবাহিনীর আইন দেখু। মিলিটারি লুক দেশে যখন জরুরি বিধান হয় তা তা যে দেখুক প্রত্যেকটা জিনিসের সীমা আছে সীমার মধ্যে থাকুন তৌহিদের মধ্যে থাকুন যে গরু খুঁটির সাথে বাধা সে যত খুঁটির কাছাকাছি থাকবে তত শান্তিতে থাকবে টানাটানি করলে গলায় ফাঁস পড়বে আল্লাহ সুবাহান আমাদিগকে দিনের মধ্যে থাকার তৌফিক দিন আল্লাহর কাছে কায়মন বাক্যে আমরা দোয়া করছি রব্বানা বাদা ইদ হাদা ইতানা ওহাবলানা মিল্লা দুনকার রহমা إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رَبِّ اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب الي السلام عليكم ورحمه الله